alaikum wa rahmatullahi wa barakatuh. Good morning, DXN. দেশে ও দেশে বাহিরে যারা আজকে আমার চ্যানেলে ইউটিউব ভিডিওটি দেখছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন যারা আছে অনুরোধ করব যে আজকে ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার দিবেন যাতে অতি প্রথমে আমার সমস্ত নতুন ভিডিও লিঙ্কগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো কথা না বাড়িয়ে চলে আসি যে আজকে আসলে টপিক কি আজকে যে আলোচনা টপিক হচ্ছে যে অটিজম তো অটিজম হচ্ছে যে বিশেষ করে যে প্রতিবন্ধী যে শিশু প্রতিবন্ধী যে বাচ্চা আজকে আজকাল বর্তমানে দেখা যাচ্ছে যে প্রায় অনেকেরই দেখা যাচ্ছে যে খুব রিচ যে ফ্যামিলি ভিআইপি ফ্যামিলির সন্তান অনেকে কিন্তু অটিস্টিক হিসেবে জন্ম নিতেছে এবং এটা কিন্তু একটা অটিস্টিক বেবি এবং অটিস্টিক সন্তান এটা কিন্তু দেখা যায় প্রতিবন্ধী একটা বাচ্চা এটা যেরকম ফ্যামিলির বোঝা এরকম সমাজের বোঝা তারা কারোর সাথে কিন্তু মিশতে পারে না সমাজে যেখানে যায় সেখানে তাদের নিয়ে ঠাট্টা বিদ্রোহ হাসি তামাশা করে তারা না কোনো স্কুলিংয়ে যেতে পারে না কোথাও কিছু করতে পারে মানে টোটাল সামাজিকভাবে কিন্তু তারা অত্যন্তভাবে তারা হচ্ছে যে কি বলবো যে অত্যাচারিত আমি বলবো ঠিক আছে তো এই থেকে আসলে যে প্রতিটা মা যিনি হয়তো কোটি টাকার মালিক আছেন হাজার কোটি টাকার মালিক আছেন তাদের বিশাল বড় একটা অশান্তি অশান্তি তাদের ঘরে সন্তান শান্তি নেই কি কারণ তাদের রাতে আমার মনে হয় ঘুমও হয় না যে এই অটিজম বাচ্চা নিয়ে কি করবে ঠিক আছে তো সেই আলোকেই আমি যে আসব যে এই অটিজম আসলে কি অটিজম কেন হয় এবং তার জন্য প্রতিকার কি ওকে তো অতি প্রথমে চলে আসি যে অটিজম হচ্ছে যে যেই শিশু বা বাচ্চা সেটা হলো যে জন্মগত ত্রুটি নিয়ে আসে প্রশ্ন হচ্ছে কেন জন্মগত ত্রুটি নিয়ে একটা বাচ্চা আসে তো আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখেন যে বলা হয়েছে যে আওয়ার বডি ইজ আওয়ার বেস্ট ডক্টর নেচার ইজ আওয়ার বেস্ট মেডিসিন ওকে তো আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রতিটা মানুষ সৃষ্টি করে এই মানুষের দেহের ভিতরে ডাক্তার কিন্তু দেহের ভিতরে দিয়ে দিচ্ছেন কী দিচ্ছেন রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি ওকে তো এই আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ডিফেন্স ভালো রাখার জন্য কি করতে হবে আমাদের প্রাকৃতিক ন্যাচারাল যে খাবারগুলো সেগুলো বেশি বেশি পরিমাণ খেতে হবে তো আমরা কী করি ম্যাক্সিমাম খেতে দেখা যায় যে আমরা দেখা যায় যে সে নেচার থেকে দূরে সরে যাই শুধু আর্টিফিশিয়াল আর কেমিক্যালের দিকে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কারণ ল্যাক অফ নিউট্রিশন আমরা আসলে যেই খাদ্য খাবার খাই আসলে নিউট্রিশন সম্পর্কে আমাকে প্রতিদিন খাদ্যের যে মেনু আছে ঠিক আছে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটি অ্যাসিড ভিটামিন মিনারেল পানি তাই না খাদ্যপ্রাণ হচ্ছে ছয়টি এই ছয়টি উপাদান যে প্রতিদিন আসলে কত ক্যালোরি খাবার খেতে হবে কী পরিমাণ নিউট্রিশন কোন খাদ্যে কী পুষ্টি আছে কী খেতে হবে আমাকে সারাদিনে এরকম কি আমরা মেনু চার্ট করি আমার তো মনে হয় না কেউই না ঠিক আছে আর প্রেগনেন্সি মাকে বারবার কিন্তু টিভিতে বিভিন্ন জায়গায় বলা হয় আপনারা বেশি বেশি পুষ্টিকর খাবার খাবেন আমরা কী করি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এখনকার যে বাচ্চা কাচ্চা তো দেখা যায় সবজি থেকে অনেক দূরে তাই না সবজি বলেন শাকসবজি ফল ফাকরে এগুলো থেকে অনেক দূরে কী চিনে তারা ফাস্টফুড জাঙ্কফুড তাই না ফাস্টফুড জাঙ্কফুড সফট ড্রিঙ্ক এগুলা লাইক করে তা ওইখানে প্রচুর পরিমাণ কেমিক্যাল এবং যে প্রিজারভেটিভ দেওয়া থাকে এটা কিন্তু দেখা যায় যে অটিজম যে অর্থাৎ যে মেয়ে যার বয়স দেখা যায় যে সে ছোটো থেকে ফাস্টফুড জাঙ্কফুড এবং সফট ড্রিঙ্ক খেয়ে সে বড়ো হলো তাই না তো দেখা যায় সে কি না খায় মাছ না খাচ্ছে হচ্ছে যে কোনো প্রকার শাকসবজি কী খাচ্ছে ব্রয়লারের মুরগি খাচ্ছে তাই না ফার্মের গোস্ত আপনারা জানেন যে আপনি শুধু একটু নেটে সার্চ দেন ঠিক আছে নেটে সার্চ দিলে আপনার অবাক হয়ে যাবেন আসলে যে ট্যানারি যে বর্জ্য যে ক্রামেন তো যে কেমিক্যালটা আছে এবং বিভিন্ন যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সেই অ্যান্টিবায়োটিক মুরগিকে দেওয়া হয় এটা কিন্তু দেখা যায় যে আমরা চাই আর না যায় এই মাংসের মাধ্যমে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দেহের ভিতরে নিচ্ছি ঠিক আছে এবং প্রচুর পরিমাণে দেখা যায় যে ফাস্টফুড জাঙ্কফুডের মধ্যে যে প্রিজারভেটিভ আর্টিফিশিয়াল কালার সব কিছু সমস্ত বিষাক্ত উপাদান আমি আমার দেহকে দিচ্ছি এটা কি হচ্ছে এটা কিন্তু আমাদের দেহের ভিতরে যে প্রত্যেকটা সেল কী চায় প্রত্যেকটা সেল চায় প্রপার নিউট্রিশন অক্সিজেন তো প্রপার নিউট্রিশন কি আদৌ আমাদের সেল পাচ্ছে না না পাওয়ার কারণে কি হচ্ছে আমরা যে খাদ্যের যে টক্সিনগুলো আমরা যে বিশেষ করে যে খাদ্য পানি বাতাস থেকে যে টক্সিন এগুলো সব টক্সিন সেলের ভিতরে যাচ্ছে আর পাশাপাশি যে পরিমাণ আসলে শাকসবজি ফল ফাকরা যার থেকে আমার প্রপার ভিটামিন মিনারেলগুলো আসবে সেগুলো কিন্তু আসলে যে আমাদের দেহে যাচ্ছে না যেহেতু সেল কোষেরই খাদ্য একটা সেল ভালো থাকার মূল ব্যবস্থা হলো যে প্রপার নিউট্রিশন সেই নিউট্রিশন আপনি দিচ্ছেন না এই জন্য কিন্তু দেখা যায় যে একটা মা যখন প্রেগনেন্সি হয়
প্রেগনেন্সি অবস্থায় যদি দেখা যায় যে সে প্রপার নিউট্রিশনটা না পায়, এটা কিন্তু যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে অটিস্টিক বেবির অন্যতম একটা কারণ হচ্ছে ল্যাক অফ নিউট্রিশন, ওকে, তাহলে সে নিউট্রিশন ঘাটতি, এটা কিন্তু অন্যতম একটা কারণ। আর একটা হচ্ছে যে যে আমরা যে দেখা যায় যে মোবাইল ব্যবহার করি, ঠিক আছে, মোবাইলের রেডিয়েশন, এটা কিন্তু আরও একটা বিশাল বড় কারণ। যারা প্রেগনেন্সি অবস্থায় থাকেন, যে ইউরোপ এবং আমেরিকা অনেক মাকে কিন্তু মোবাইল তেমন ব্যবহার করতে দেওয়া হয় না, বড় জন হয়তো এক মিনিট বা দুই মিনিট, নট মোর দেন। তো কী হয় যে হাজব্যান্ড বিদেশে আছে, এখানে ঘন্টার পর ঘন্টা, এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা কথা বলতেই থাকে সারাদিন কথা, তাই না? এটার যে রেডিয়েশন, এই রেডিয়েশনটা কিন্তু শুধু মাই যাচ্ছে না, মায়ের সাথে, যেহেতু যে মায়ের সাথে যে নারীর মাধ্যমে কি সন্তান সব কিছু কিন্তু যাচ্ছে। একটা যদি মায়ের যে আবেগ লক্ষ্য রাখেন, মায়ের আবেগ কান্না, এটা কিন্তু বাচ্চা পেটে ফিল করতে পারে, এতটা অনুভূতি, তাহলে কি রেডিয়েশনটা যাচ্ছে না? রেডিয়েশন কিন্তু পাশাপাশি চলে যাচ্ছে সেখানে। এরপর যে বিভিন্ন যে সফট ড্রিঙ্কগুলো, এখানে প্রচুর পরিমাণ কেমিক্যাল, এবং প্রেগনেন্সি অবস্থায় বিভিন্ন যে অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ করা হয়, সেই অ্যান্টিবায়োটিক মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অটিজম হওয়ার অন্য আর একটা কারণ। তো সো যে যারা এই মুহূর্তে আসলে ইউটিউবে শুনতেছেন আজকে আমার যে বিশেষ করে যে প্রতিবন্ধী যে হচ্ছে, তাহলে প্রেগনেন্সি মাকে আমি অনুরোধ করব যে প্রেগনেন্সি অবস্থার তাই দয়া করে আপনার ছোট মাছ, যে দেশি যে মাছগুলো আছে, নদীর যে মাছ, ছোট ছোট মাছ খাওয়ার চেষ্টা করেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রচুর পরিমাণ শাকসবজি, এবং যেই সিজনে যেই ফল হয় সেই ফলটা আপনি বেশি বেশি পরিমাণে খান, পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন। তো এতে দেখা যায় যে ইনশাল্লাহ আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে অটিজম থেকে আপনি সেফ থাকবেন। এখন আর যেহেতু আমরা খাদ্য খাওয়ার মাধ্যমে প্রপার নিউট্রিশন পাচ্ছি না, তার বিকল্প ব্যবস্থা নিয়ে আমি আলোচনা করব। তাহলে মেইন আমি অতি প্রথমে হচ্ছে যে আপনি দেখা যায় যে প্রেগনেন্সি অবস্থায় যাতে আপনার শিশু সন্তান প্রতিবন্ধী না হয়, আর যিনি অলরেডি অটিস্টিক হয়ে গেছে বা প্রতিবন্ধী হয়েছে তার জন্য করণে কি, তার জন্য আমি নাম্বার ওয়ান বলবো যে ইমিউনিটি। একটা যিনি দেখা যায় প্রেগনেন্সি অবস্থায় আছে তিনি, এবং যিনি অলরেডি যে প্রতিবন্ধী অবস্থা আছে তার জন্য কী করতে হবে, ইমিউনিটি বাড়তে হবে। আমি এই ইমিউনিটি বৃদ্ধির জন্য আমি অতি প্রথমে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ঔষধি বাড়ো, ঔষধি মাশরুম, এটার নাম হচ্ছে জিএল গ্যানোসেরিয়াম। এটা হচ্ছে মানুষিয়ান ডক্টর লিমস ধাতু, ডক্টর লিমস সুজিন, যিনি দীর্ঘ 10.5 বছর পর্যন্ত মানবদেহের উপরে গবেষণা করেছেন। মানুষের অসুখ হওয়ার কারণ কি, দেখছেন যে টক্সিন অ্যান্ড ইম্ব্যালেন্স, এই দুইটা হচ্ছে কারণ, আর ল্যাক অফ নিউট্রিশন, তো এই কারণে কিন্তু মানুষ অসুস্থ হচ্ছে। তো মেইন হচ্ছে বলছে যে আমার যেই ঔষধি মাশরুম ডক্টর লিমস সুজিন, তার হলো যে তার পুরা স্টাডিকালে সেই ছোটোবেলা থেকে মাশরুম নিয়ে তিনি গবেষণা করতেন। এনি হাও যে ইউটিউবে আমার হচ্ছে যে এই জ্ঞান রামা ঔষধি মাশরুম উপরে অনেকগুলো ভিডিও করা আছে, এটা আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন, ঠিক আছে। যে পুরা পৃথিবীতে 38,000 প্রকার মাশরুম আছে, আমরা যেটা ব্যাঙের ছাতা বলি সেটা হচ্ছে 37,000 প্রকারের, আর 2,000 খাওয়া যায় যেটা মানুষের ছাতা, এর মধ্যে 1,800 প্রকার হচ্ছে সবজি মাশরুম, আর 200 প্রকার হচ্ছে ঔষধি মাশরুম, রেড মাশরুম। এই 200 প্রকার আশ্রম মাশরুমের মধ্যে 6 প্রকার মাশরুম, যেটা ব্রেন শেপ, হার্ট শেপ, লিভার শেপ, কিম শেপ, গেন, রুই গেন, পিকক শেপ, এই 6 প্রকারের যে ঔষধি মাশরুম, এগুলো দেখা যায় চীনে আর 5,000 বছর আগে, তো দেখা যায় চীনের রাজা সে প্রজা দিয়ে 200-300 কিলোমিটার পাহাড় ফুস করলে, 20,000 খাস খুঁজ করলে 2-4টা ঔষধি মাশরুম পাওয়া যেত। সেই মাশরুম ডক্টর লিমসোজিন কালেক্ট করে 6টা মাশরুম টিস্যু কালচার করে 6টার গুণাবলী তিনি একটাই দিচ্ছেন, সেটা হচ্ছে ডিএক্সএন গ্যানোরমা। এই ডক্টর লিমসোজিন মানবদেহের যে মলুকালার লেভেলে এই যে এই গ্যানোরমাটা তিনি কী করছেন, যে পরীক্ষা করছেন, পরীক্ষা করে দিয়ে মানে সে খুব ঠান্ডার হয়ে গেছেন, কেন যে এই গ্যানোরমা বা ঔষধি মাশরুমের মধ্যে 400 অ্যাক্টিভ নিউট্রিক্যাল প্রপার্টিস আছে, মানে বিভিন্ন যে রোগ ভিত্তিক কোন রোগের ক্ষেত্রে কী কী, এই সব কিন্তু আলাদাভাবে, মানে ঔষধি, ওই ঔষধি মাশরুমটা এমন একটা মাশরুম যে এই মাশরুমটাকে বলা হয় মিরাকল হার্ব, কিং অফ হার্বস, কিংস হার্ব, সেই হার্বস থেকে, মানে ওই মাশরুমটা যখন 18 দিনের কচি অবস্থায় থাকে সেখান থেকে হয় এই যে গ্যানোসেলিয়াম বা মাইসেলিনিয়াম, ঠিক আছে। তো এই মাশরুমটা দেখা যায় কচি অবস্থায়, তো এখানে কী আছে দেখেন, যে এখানে যে সবচেয়ে বেশি এখানে আছে অর্গানিক জার্মেনিয়াম, পলিস্যাকারাইড, এডিনোসিন, টাইটারপেনেন্স, ঠিক আছে, অ্যালজিয়েট, ভিটামিন, মিনারেল, ফ্যাটি অ্যাসিড, সমস্ত উপাদান আছে। তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এটা অটিস্টিক পেশেন্টের কীভাবে কাজ করে, দেখেন এইখানে যে অর্গানিক জার্মেনিয়াম বা অ্যান্টক্সিজেন আছে, আমরা যে আদা এবং রসুন খাই সেখানে, এবং যে গ্রিন টি খাই সেখানে দেখা যায় 200-400 ppm অ্যান্টিঅক্সিজেন আছে, কিন্তু এই গ্যানোডার্মা বা এই কচি মাশরুমের মধ্যে প্রায় 8,000-12,000 ppm অ্যান্টিঅক্সিজেন আছে। অ্যান্টিঅক্সিজেন বেশি হলে কী হবে, আপনার ব্লাড সার্কুলেশনটা খুব ফাস্ট হবে,
যে আমরা আমাদের দেহে যে পরিমাণ ব্রেইন আছে এটার আয়তন 100,000 কিলোমিটার, যেটা 1 মিনিট সময়ের মধ্যে সার্কুলেশন হয়ে আসে, তাহলে দেখেন কত দ্রুত গতিতে সার্কুলেশন দরকার। সেই সার্কুলেশনটা কিন্তু আপনার জিএল যদি আপনার যে দেহের ভিতরে দেওয়া হয়, এটা অতি প্রথমে কী হয় যে এটার মধ্যে প্রচুর পরিমাণে পলিস্যাকারাইড আছে, পলিস্যাকারাইড আছে বিটা ডি গ্লুকান, এটা সাইন্টিফিক জাপান আপনার হচ্ছে চায়না সেখানে সাইন্টিফিকভাবে তারা হচ্ছে মেডিকেললি সাইন্টিফিকভাবে প্রুভ করা হয়েছে এই পলিস্যাকারাইডের মধ্যে যে বিটা গ্লুকান ডি গ্লুকান আছে এটা সরাসরি আমাদের ইমিউনিটি বাড়ায়। ওকে, তাহলে দেখেন ফার্স্ট নাম্বার ওয়ান অর্থাৎ আমাদের দেহের ভিতরে ডাক্তারটাকে শক্তিশালী করার জন্য এই জিএল লক্ষ্য রাখেন। কচি মাশরুম থেকে যেটা তৈরি, এটা পাউডার আকারে আছে, ক্যাপসুল আকারে আছে, তো এই জিএলটা দিবেন। যিনি অলরেডি অটিস্টিক হয়ে যে বাচ্চা, আমি তো বলবো তাকে তিনটা করে জিএল আপনার হয়তো ক্যাপসুল দেন, আর পাউডার হলে দৈনিক অন্তত 2 গ্রাম করে হচ্ছে এই পাউডারটা কন্টিনিউ করেন। আলহামদুলিল্লাহ বাচ্চার ইমিউনিটি ডেভেলপ হবে এবং ব্রেন, এটা বলা হয়েছে ফুড ফর ব্রেন, ব্রেনের খাবার, ব্রেনের যত প্রকারের অ্যাবনর্মালিটি আছে এই জিএলের মাধ্যমে কিন্তু কী হবে যে ডেভেলপ হবে, এবং যে আমাদের যে ব্রেনের যে হরমোন সেই হরমোনগুলোকে স্বাভাবিক এবং ব্যালেন্স অবস্থানে আনবে এই জিএল, ঠিক আছে। এবং ব্লাড সার্কুলেশনটা ফাস্ট করবে, এতে যে যে জায়গায় দেখা যায় রক্ত চলাচল সঠিকভাবে হচ্ছে না সেই রক্ত চলাচলের গতিটা 100% ঠিকঠাক করবে কিন্তু আমাদের জিএলের মাধ্যমে। তাহলে আমি জিএলটা বলবো ফার্স্ট হলো একটা বাচ্চার ইমিউনিটি বৃদ্ধি করা, ঠিক আছে, আর এটা যে ব্রেন ডেভেলপমেন্ট করা, তো একটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত ভালো কাজ করে। অনেকেই দেখা যায় দুর্বল মেধা সম্পন্ন যারা আছে তারা কিন্তু এই জিএলটা গ্রহণ করলে যে দুর্বল মেধাটা ঠিকঠাক হয়ে যাবে। এখন এটাকে বলা হয় কিং অফ হার্বস। এখন আমি আরেকটাতে চলে যাই, সেটা হচ্ছে কুইন অফ হার্ব, এটার নাম হচ্ছে স্পাইরুলিনা। দেখেন স্পাইরুলিনা এটা পৃথিবীতে আসছে 3.5 বিলিয়ন বছর আগে। আপনি ধরতে পারেন যে পৃথিবীর প্রথম যে হার্বসটা সেটা হচ্ছে স্পাইরুলিনা। তো এটা হচ্ছে এক প্রকার আপনার হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, যেটা হলো সমুদ্রে যে অ্যালকলাইন যে ওয়াটার সেখানে উৎপন্ন হয়, এটার এনার্জিটা আসে সূর্য থেকে এবং এনভায়রনমেন্ট থেকে আসে, এটা হচ্ছে নিউট্রিশন। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে যত প্রকারের সবজি ফল যা দিয়েছেন খাদ্যশস্য, আল্লাহ সুবহানাহু তাআলা এই একটা উপাদানের ভিতরে পৃথিবীর সমস্ত খাদ্যের নিউট্রিশন দিয়ে দিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ। যে এমন কোনো নিউট্রিশন নাই যে স্পাইরুলিনার মধ্যে না আছে, কি না আছে এখানে, এখানে দেখেন প্রায় 65-70% আছে প্রোটিন, 21% আছে কার্বোহাইড্রেট, আপনার হচ্ছে বিভিন্ন প্রকার মিনারেল আছে 8%, ভিটামিন আছে 5%, এবং বিশেষ করে ফাইকোসায়ানিন বিশ যে রঞ্জন যেগুলো আছে এগুলো আছে প্রায় সব মিলে 1%। তাহলে যে টোটাল আমাদের যে স্পাইরুলিনা এটা হচ্ছে নিউট্রিশন ভান্ডার। দেখেন এটা কিন্তু যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা পুরো পৃথিবীর কি নিয়ে কাজ করে, স্বাস্থ্য নিয়ে কাজ করে, ঠিক আছে, যে মানুষ কেন অসুস্থ হচ্ছে, এই অসুস্থতা হলে কী ব্যবস্থা করতে হবে সেটা নিয়ে কাজ করে। তো এই স্পাইরুলিনা শুধু ডিএক্সএন যে করছে তা না, সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু তো বলছে যে বেস্ট নিউট্রিশনাল ফুড ইন দ্য ওয়ার্ল্ড, তো বলছে যে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবার হচ্ছে আমাদের যে এই স্পাইরুলিনা। এবং আপনারা জানেন যে নাসা কী করে, মহাকাশ নিয়ে গবেষণা করেন, তাই না, এবং তারা চাঁদে যাওয়া থেকে শুরু করে সব কিছু, এই মহা যে নাসার গবেষণায় প্রমাণিত যে এটা হচ্ছে 1 কেজি স্পাইরুলিনা সমান 1000 কেজি সবজি এবং ফলের সমান পুষ্টি, ঠিক আছে, তো 1 কেজি স্পাইরুলিনা সমান 1000 কেজি সবজি এবং ফলের নিউট্রিশন। তাহলে বুঝেন, তাহলে 1 গ্রাম অর্থাৎ 4টে স্পাইরুলিনা সমান 1 কেজি টাটকা সবজি ফল মাছ মাংস দুধ ডিমের সমান নিউট্রিশন হচ্ছে পুষ্টি এখান থেকে আসতেছে। আপনি সিম্পল যদি আপনি চিন্তা করেন, আমরা যে পেঁপে খাই, যে এখানে যে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন B1, B2, B3, B6, B9, B12 সমস্ত ভিটামিনগুলো এখানে আছে, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কী দরকার সব কিন্তু আলহামদুলিল্লাহ যে স্পাইরুলিনার মধ্যে আছে। অর্থাৎ আপনার যেই প্রেগনেন্সি মা, যিনি প্রেগনেন্সি অবস্থায় স্পাইরুলিনা খাবে, ইনশাল্লাহ আমি তাকে 99% আমি শিওরিটি দেবো তার নর্মাল ডেলিভারি হবে। কেন, সমস্ত নিউট্রিশন, এক হচ্ছে জরায়ু ফাংশন ভালো থাকবে, যেই বাচ্চা মায়ের পেটে বড় হচ্ছে তার পর টোটাল নিউট্রিশন হবে, সে নর্মালি ডেলিভারি ইনশাল্লাহ হবে। পার ডে একটা প্রেগনেন্সি মা আমি 3 মাস থেকে শুধু বলবো, 3 মাস থেকে আপনারা গ্রহণ করেন, নিশ্চিত ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হবে। এই ব্যাপারে যে যেই কেউ আমার কাছ থেকে আসলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আছে, আমাকে রিং দিতে পারেন, এনি প্রেগনেন্সি মা, ঠিক আছে, আমি ইনশাল্লাহ আমরা সাজেশন দেবো, নো সিজার, কোনো সিজার লাগবে না, উইদাউট সিজার
একটা বাচ্চা পূর্ণাঙ্গ পুষ্টি নিয়ে সুস্থ অবস্থায় বিনা ওষুকে এই পৃথিবীতে ইনশাল্লাহ আসবে স্পার্ম গ্রহণ করার মাধ্যমে। ওকে, তাহলে এই স্পার্মটা খাওয়ার মাধ্যমে কী হয়, আমাদের টোটাল আমাদের আসলে কী দরকার, ওই যে বলছি না আমাদের পুরাতে 100 trillion সেল আছে, এই সেলের যত নিউট্রিশন আছে সব নিউট্রিশন আমাদের স্পার্মের মধ্যে আছে। এই স্পার্মের মধ্যে কিন্তু পলিসেকারেট আছে যেটা আমাদের ইমিউনিটি ডেভেলপ করে, এখান থেকে নিউ ব্লাড তৈরি হয়, নতুন ব্লাড তৈরি হয়, সমস্ত ক্যালসিয়াম কিন্তু আমাদের স্পার্ম থেকে তৈরি হয়। যে আপনার যদি রেশিও দেখেন পেঁপের চেয়ে 100 গুণ বেশি বিটা ক্যারোটিন ভিটামিন এ স্পার্মের মধ্যে আছে। এরপর আমরা যে গাজর খাই, গাজরে আমরা জানি প্রচুর ভিটামিন এ আছে, তাই না, গাজর হচ্ছে 25 গুণ বেশি আছে হচ্ছে আমাদের স্পার্মের মধ্যে। আমরা যে দুধ পান করি সেই দুধের চেয়ে 26 গুণ বেশি ক্যালসিয়াম কিন্তু আমাদের যে স্পার্মের মধ্যে আছে। এরপর যে আয়রনের কথা বলা হয়, যে পালং শাক, পালং শাকের তে 58 গুণ বেশি আছে আপনার যে ক্যালসিয়াম কিন্তু আমাদের যে স্পার্মের মধ্যে আছে, ঠিক আছে। তো আপনি ইমাজিন করতে পারেন না কী নিউট্রিশন দরকার। আমরা আসলে খাদ্য খাওয়া খেতে ওই পরিমাণ নিউট্রিশন আমরা, এক হচ্ছে খাদ্য খাই অভ্যস্ত না, আর যেই খাবারই আমরা আসলে যে কিনে আনি তার ভিতরে স্প্রে করা থাকে বিষাক্ত উপাদান থাকে, তাহলে আপনার তো ল্যাক অফ নিউট্রিশন তো থাকেই। তো সেটা ব্যালেন্স করার জন্য আমি প্রত্যেকটা সুস্থ অসুস্থ সবাইকে অনুরোধ করবো স্পার্মা খাওয়ার জন্য। আর অটিজমের জন্য প্লাস পয়েন্ট হলো যে আপনি আপনার সামর্থ্য যা আছে বেশি পরিমাণে দেন। আমরা একটা বাচ্চাকে অনেক সময় যে দৈনিক দেখা যায় 12টা করে স্পার্মা দিই, আমরা 6টা 12টা এইভাবে কিন্তু আমরা যে স্পার্মা দিয়ে থাকি। একদম শিশু বাচ্চাকে আপনি দৈনিক 3টা করে দেন বা 4টা করে দেন। এরপর হচ্ছে আর একটু বড় যে 6 থেকে 10 বছর যারা আছে এদের দৈনিক আপনি হয়তো 4-4 8টা করে দেন। যারা দেখা যায় 12 বছরের উপরে যারা আছে এটা দৈনিক 12টা করে স্পার্মা দেন। তো দেখবেন যে এই স্পার্মা কী হবে, যে ল্যাক অফ নিউট্রিশন ছিল সেই ল্যাক অফ নিউট্রিশনগুলো, ঠিক আছে, যে পুষ্টিহীনতাটা এটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। এতে করে কী হবে যে আপনার টোটাল যে এই যে ব্রেনের যে যেই সেলের মধ্যে পুষ্টি দরকার সেই পুষ্টি এখান থেকে হবে, ঠিক আছে, হরমোনাল যে ব্যালেন্স এগুলো হতে হবে এবং নতুন ব্লাড কিন্তু এখান থেকে তৈরি হবে। সো মোস্ট ইম্পর্টেন্ট প্রতিটা অটিজম বাচ্চার জন্য আমি যে বলি যে আপনার দেখা যায় অনেক অটিজম অনেকে কিন্তু খেতে চায় না, তাই না, আপনার বাচ্চা যদি খেতে নাও চায় যদি স্পার্ম আপনি খাওয়ান সমস্ত খাদ্যের পুষ্টি পাচ্ছে, তো এত করে আপনার বাচ্চা কিন্তু অনেক বেটার এবং ভালো থাকবে। তো আপনি যে কোনো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট বা হোমিওপ্যাথিক যে কোনো ওষুধই খাওয়ান সেই ওষুধের সাথে আমি বলবো যে আমাদের স্পার্মটা অবশ্যই অ্যাড করে দেবে, তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চা অনেক সেফ এবং ভালো থাকবে। আরেকটা মাশরুমের কথা না বললেই নাই, এটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লায়ন্সম্যান মাশরুম। এটা হলো আরেকটা মাশরুম, যেই মাশরুমটা দেখতে সিংহের ক্যাশরের মতো, এই জন্য এটার নাম হয়েছে লায়ন্সম্যান, ঠিক আছে। তো এই লায়ন্সম্যান কিন্তু আরও এটা অনেক আগে, আরও 2000 বছর আগে হিস্টোরি আছে, যে এটা দেখা যায় যে এনি কাইন্ডস অফ আপনার যে অ্যাব্রোমনটি তার জন্য খাওয়া হতো। তো মেন হচ্ছে যে আমাদের ব্রেনের যে ডোপামিন হরমোন, সেই ডোপামিন হরমোন অনেক সময় দেখা যায় যে ওখান থেকে যে সেক্রেশন যদি না হয় তাহলে কী হয়, তাহলে দেখা যায় তাদের যে স্মৃতিবংশ যেটা হয়, স্মৃতিবংশ হয় অটিজম হয়। তো এটা কিন্তু সরাসরি যেহেতু সিংহের কাশেওগুলো এটা কিন্তু নার্ভের মতো, ঠিক আছে, এটা কিন্তু সেই নার্ভের উপর কাজ করে। তাহলে যে কারণে আপনার বাচ্চা অটিজম, এটা মূল আমাদের যে আসলে নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোথায়, আমাদের ব্রেনে। ওকে, তাহলে আমার ব্রেনকে 100% ডেভেলপ করতেছে কিন্তু আমাদের যে লায়ন্সম্যান। যদি এই লায়ন্সম্যানটা পার ডে ধরুন 4টা বা 6টা করে আপনার যে বাচ্চা প্রতিবন্ধী অবস্থা আছে 6টা করে দেন, অথবা কারো যদি প্রবলেম হয় তার রিপোর্টগুলো আমাকে পাঠান, আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনার রিং করে ডিটেলস আপনি জানতে পারবেন। আমি অটিজম যে অবস্থায় থাকে তাকে স্কুলিং এবং হচ্ছে এক্সারসাইজ সব কিছু করান, তার পাশাপাশি দেখা যায় যে আমাদের জিএল, আমাদের যে ডিএক্সএন স্পার্মা এবং হচ্ছে যে লায়ন্সম্যান, এই লায়ন্সম্যান এই 3টা জিনিস গ্রহণ করান, তাহলে ইনশাল্লাহ আপনার দেখা যায় যে ধীরে ধীরে যেই বাচ্চাটা হয়তো দেখা যায় সে অটিজম থেকে ফিরে আসতেছে না, আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা যে প্রাকৃতিক যে ওষুধি খাদ্য দিয়েছেন সেই ওষুধি খাদ্যের ভিতরে কিন্তু এই শেফা এবং সমাধান অটিজম বাচ্চাদের জন্য দিয়েছেন। ওকে, তাহলে যে এই আপনার হচ্ছে এই লায়ন্সম্যানটা এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রতিটা অটিজম বাচ্চাদের ক্ষেত্রে। আর অনেকে দেখা যায় যে ব্রেন স্ট্রোক করেন, দেখা যায় যে ওয়ান সাইড প্যারালাইজ থাকে, কেন এদের মেন সমস্যা কিন্তু ব্রেনে, তাই না, ব্রেন স্ট্রোক। তো এই ব্রেনের যে দেখা যায় রক্ত চলাচলের গতিগুলো এটা একটা বাড়ায় এবং নার্ভাস সিস্টেমটাকে ডেভেলপ করে, যেই হরমোনগুলো দেখা যায় যে ডিসফাংশন ছিল সেগুলোকে নর্মাল অবস্থায় করে নিয়ে আসে। এইভাবে কিন্তু আমাদের যে লায়ন্সম্যানটা এটা কিন্তু অটিজমের জন্য বেস্ট কাজ করে। তো এই হচ্ছে যে আসলে যে কী বলবো, যে ডিএক্সএনে যারা আছেন পুরা পৃথিবীতে তারা বিভিন্ন জায়গায় দেখবেন যে অটিজম বাচ্চা আছে, তারা যে ট্রিটমেন্টে নিক সেই ট্রিটমেন্টের পাশাপাশি পত্র হিসাবে আমাদের ডিএক্সএন জিএল এবং আমাদের ডিএক্সএন স্পার্মা এবং আমাদের ডিএক্সএন যে লায়ন্সম্যান এগুলো গ্রহণ করতে দেবেন, তাহলে দেখা যায় ইনশাল্লাহ আপনার যে অটিজম বাচ্চা
সম্পূর্ণ সুস্থ থাকবে। আর প্রেগনেন্সি অবস্থায় প্রতিটা মাকে বলবো অন্তত আমাদের যে এই দুইটা জিনিস, একটা হচ্ছে জিএল এবং স্পাইরোনা, এই দুইটা বেশি পরিমাণে খান, নিশ্চিত আপনার বাচ্চা নিরোগ অবস্থায়, ঠিক আছে, উইদাউট অটিজম সম্পূর্ণ সুস্থ অবস্থায় নর্মাল ডেলিভারি হবে। তো ধন্যবাদ সবাইকে আজকে এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে যারা ইউটিউব ভিডিওটি দেখলেন, অনুরোধ করবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিবেন। তো ইনশাল্লাহ নেক্সট আবার এগেন নতুন অ্যাক্টিভিটি নিয়ে হাজির হব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।